আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি গাছপাঠার ঝোল। গাছপাঠা মানে ইঁচড়, কাঁঠালের কাঁচা অবস্থা। টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি আর প্রেসারে দিয়ে দিলাম ধুয়ে। একটা সিটি আমি প্রেসারে দিয়েছি, দেখুন এইরকম একটা সিটি দেওয়ার পর ঠিক এইরকম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এই রকম হয়েছে। এর সাথে আমি দুটো বড় বড় আলু দিয়ে দেব। কড়া তেল গরম করলাম আর ফোড়ন হিসাবে দিলাম তেজপাতা, এলাচ, এর সাথে পাঁচফোড়ন অথবা জিরে ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি জিরে গুঁড়ো দিয়েছি বলে জিরেটার ফোড়ন দিইনি। এলাচ, তেজপাতা, ফোড়ন, এর সাথে কুচো পেঁয়াজ, বাটা পেঁয়াজ দুটোই দেব। বাটা পেঁয়াজ, রসুন, আদা একসাথে পেস্ট করা আর কুচুনো কিছু পেঁয়াজও আমি এর মধ্যে দিয়েছি, দিয়ে একসাথে মশলাটা কষিয়েছি। এরপর এর মধ্যে দু চামচ জিরে গুঁড়ো, দেড় চামচ হলুদ, দু চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। সমস্ত মশলা দিয়ে খুব ভালো মতো মশলাটা, বাটা পেঁয়াজ আর কুচনো পেঁয়াজ, আদা রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত একসাথে ভালো করে ভেজে নিলাম, যতক্ষণ পর্যন্ত না তেল মশলা থেকে আলগা হচ্ছে। মশলার কালারটা দারুণ হয়েছিল, খুব ভালো মতো যখন মশলা আর তেল আলগা হয়ে এলো, নাড়িয়ে চাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি একসাথে, কারণ গাছপাঠা বা ইঁচড় আমি সেদ্ধ করে রেখেছি, প্রেসারে একটা সিটি দিয়েছি। এমনি কড়ায় সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু প্রেসারে দিয়ে দিলে সেদ্ধটা খুব ভালো হয়। নাড়ি চাড়িয়ে দেখিয়ে দিলাম, একদম মশলা ভাজা হয়ে গেছে খুব ভালো মতো। এরপর এর মধ্যে আমি সেদ্ধ এঁচড়গুলো দিয়ে দেবো। সেদ্ধ এঁচড় দিয়ে এর সাথে আমি বড় বড় দুটো আলুও দেব, দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। এটা আজকে আমি ঝোল করব। আগে একদিন দেখিয়েছিলাম মাখা, রুটি দিয়ে খেয়েছিলাম ওটা, এটা ভাত দিয়ে খাওয়ার জন্য তৈরি করেছি। একটু ঝোল দেব, এর মধ্যে চিংড়ি মাছ ভাজাও দিতে পারেন। আমি আলু দিয়ে মাংসের ঝোলের মতো করলাম, লো সিমে কিছুক্ষণ কষিয়ে নিলাম। নিচটা আমি নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেখানে একদম জল শুকনো আছে। এরপর এর মধ্যে আমি ঝোল দিয়ে দেবো, গরম জল করা আছে আমার এক বাটি।
গাছপাঠা সেদ্ধই ছিল আর আলু দিয়ে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, ব্যাস গরম জলে কিছুক্ষণ ফুটলে তারপর ঘি, গরম মশলা, মিষ্টি, নুন, এর মধ্যে আমি এখন নুন দিলাম, একটু শেষের দিকে দিলাম কেন পরিমাণটা বুঝে দিলাম, প্রথমে দিলে হয়তো বোঝা যেত না, ঝোল দেওয়ার পরে যতটা হবে আন্দাজ করে নিয়ে আমি নুনটা দিলাম। মাপ মতো ঝোলও দিয়ে দিলাম নুন দিয়ে কষিয়ে। কিছুক্ষণ ফুটে গেলেই ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব, আর পরিমাণ মতো একটু মিষ্টি দিতে হবে, এক চামচ মিষ্টি দিয়েছিলাম আমি এর মধ্যে, শেষের দিকে দিয়েছি এটা, জলের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিলাম, ঝোলের কালারটা দারুণ হয়েছিল, খেতেও খুব স্বাদের হয়েছিল, অপূর্ব স্বাদের। এই গরম মশলা দিয়েছি আমি, আর প্রথম দিকে দুটো এলাচ ফোড়নে দিয়েছিলাম, প্যাকেটের হাফ মতো আমি দিয়েছি গরম মশলা, আর এক চামচ ঘি, দারুণ হয়েছিল দেখতে, দারুণ হয়েছিল খেতে। এক চামচ মিষ্টি দিয়ে দিলাম কারণ ঝোল মোটামুটি হয়ে এসেছে, আর গরম মশলা ঘি এগুলো আগেই দেওয়া আছে। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে, আজকের রেসিপি গাছপাঠার ঝোল। গরমকালে এঁচোড়ের একটু তরকারি সবাই খাবে, চিংড়ি দিয়ে এমনি শুধুও রান্না করা যায় বা শুকনো করা যায়, দারুণ লাগে খেতে, নিরামিষ করা যায়, আমিষও করা যায়, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। এইটাই ছিল ফাইনাল লুক, ঝোলটা সামান্য শুকিয়ে নিয়েছিলাম, এই রকম ঝোল ছিল। অবশ্যই বাড়িতে একবার করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে।